চুম্বক এবং বৈদ্যুতিক ক্ষেত্র চুম্বক এবং বৈদ্যুতিক ক্ষেত্র উভয়ই একই ধরনের এবং আলাদা তারা একে অপরের সাথে সম্পর্কিত বৈদ্যুতিক আধান এবং চুম্বক সাদৃশ্যতা শুধু যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক বৈদ্যুতিক আধানে একে অপরকে আকর্ষণ করে তাই চুম্বকের এন এবং এস মেরু একে অপরকে আকর্ষণ করে বৈদ্যুতিক ক্ষেত্রে যেমন আধান বিকর্ষিত করে তেমন চুম্বক ক্ষেত্রে মেরু বিকর্ষণ করে বৈদ্যুতিক আধান এবং চুম্বক বৈসাদৃশ্যতা ক্ষেত্র হলো ডিপল ক্ষেত্র যার অর্থ প্রত্যেক চুম্বকের দুটি মেরু থাকতে হবে অন্যদিকে একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক আধান স্থির অবস্থানে অবস্থান করতে পারে বৈদ্যুতিক আধানগুলো এক মেরুর হয়ে থাকে কেননা তারা বিপরীত মেরু ছাড়াও টিকে থাকতে পারে